ছাত্রলীগ বাংলাদেশ থেকে যারা মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করছি তারা কিন্তু কিছু ডান পিটে ছেলে। ডান পিটে মানে বাবার কথাবার্তা কম শুনে, মায়ের কথাবার্তা কম শুনে এরাই কিন্তু মুক্তিযুদ্ধে বেশি অংশ নিয়েছে। আমারটা একটু ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? বাবা আমাকে নিজের হাতে মুক্তিযুদ্ধে সাজায় পাঠাইছেন যে দেশ স্বাধীন করে পরে ফিরবা, হয়তো বা দেখা হতেও পারে নাও হতে পারে। ওনার কথাই ঠিক, আর দেখা হয় নাই, বাবাকে দেখতে পারি না, বাবার কোনো কবরও নাই, বাবাকে যে একটু দোয়া খায়ার করবো, কবর জিয়ারত করবো সেই সুযোগ নাই। তো আপনারা যে যখন ভারত পার হচ্ছিলেন, জি আপনি একা ছিলেন না আরো কয়েকজন? না অনেক, আমরা 16-17 জন, আমাদের ইউনিয়ন থেকেই আমরা 16-17 জন ছিলাম। নাম কি মনে আছে? হ্যাঁ, স্যার পাঁচটা বলি, নূর হোসেন, তারপরে আব্দুল সাত্তার, সামাদ, তপন পোদ্দার, ওকিল বাতিক, এরকম আমরা সবাই একসাথে। প্রথম কোথায় গেলেন? প্রথম আমরা বারেঙ্গাপাড়া, বারেঙ্গাপাড়া একটা জায়গায় আমাদের ট্রানজিট ক্যাম্প করা হয়েছে, ওই ক্যাম্পের দায়িত্বে ছিলেন বর্তমানে আমাদের ধর্মমন্ত্রী কেজরিওয়াল মতিউর রহমান সাহেব। তখনও তিনি বয়স্ক মানুষ এবং প্রিন্সিপাল আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজ ময়মনসিং, ওনার মাধ্যমে আমরা ট্রেনিং সেন্টারে গেছি, ট্রেনিং করেছি আমরা তোরা। এক মাস ট্রেনিং করার পরে আমরা বাইরে আইসে প্রথম যুদ্ধটাই আমার এটা। আমরা একটা কোম্পানি 120-130 জনের মধ্যে এরকম হবে একটা কোম্পানি, ওই কোম্পানির একটা কোম্পানি আমরা জিয়াউদ্দিন হলো আমার কোম্পানি কমান্ডার, পাশে ছিলেন আরও দুইজন কমান্ডার হাসিম এবং আলী। এই যে এলাকাটা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে আর কি, এখানে কি হয়েছিল মূলত? এটার নাম বান্দরঘাটা। সেটা ছিল 1971 সালের 6ই আগস্ট। আমরা ওপারে যারা মুক্তিযোদ্ধা ছিলাম ট্রেনিং, আমরা আসছি এই বান্দরঘাটা নামে যে বিওপি সেটা পাকিস্তানিদের দখলে ছিল, পাকিস্তানের ক্যাম্প ছিল ওইখান থেকে। ওইখানে আক্রমণ করার জন্য 6ই আগস্ট আমরা অ্যাডভান্স করলাম ভারত থেকে, ভারত ডুবনিকুড়া ক্যাম্প, ডুবনিকুড়া ক্যাম্প থেকে আমরা দক্ষিণ দিকে বান্দরঘাটার উদ্দেশ্যে অর্থাৎ পাকিস্তানিদের ক্যাম্পে আক্রমণ করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে তিনটা কোম্পানি আমরা তিন দিক থেকে আক্রমণ চালাই, ত্রিমুখী আক্রমণ। আমরা ভোর 4:00-4:15 দিকেই আক্রমণ আরম্ভ করছি। সেদিন ছিল অনেক বৃষ্টি, খুব তুমুল যুদ্ধ চলতেছিল। যুদ্ধের এক পর্যায়ে আমরা, আমার কোম্পানিটা ছিল জিয়াউদ্দিন কোম্পানি, তারপরে আরেকটা কোম্পানি ছিল আলী কোম্পানি, তারপরে আরেকটা কোম্পানি ছিল হাসিম ভাই, এই তিনটা কোম্পানি আমরা তিন দিকে আক্রমণ করতেছিলাম। একটা ছিল বিওপির সোজাসুজি, আরেকটা ছিল বিওপির পশ্চিম পাশে নদীটার মধ্যে, আরেকটা ছিল পূব পাশে। এখানে আমরা আক্রমণ করছি রাত্র 4:00-4:30 থেকে আক্রমণ করে। যখন এই এখান থেকে এই কাটার পিছন পর্যন্ত ওইখানে আমাদের একটা পজিশন ছিল লাইন মুক্তিযোদ্ধাদের, আমরা অ্যাডভান্স হয়ে পাইলাম বাসের চুক্কি, গাইরা করে একটা ওই রাস্তা বন্ধ করে রাখছে যাতে চুক্কি ক্রস করে আমরা ভিতরে ঢুকতে না পারি। প্রথমে ওই ইয়াগুলো সরাইলাম, সরার পরে পাইলাম একটা কাঁটাতারের বেড়া, কাঁটাতারের তারা বেড়াটা টপ করে যখন আমরা ক্যাম্পের কাছাকাছি এসে পৌঁছি তখনও তারা ফায়ার ওপেন করে নাই, আমরা ফায়ার ওপেন করি নাই। আমরা নির্দিষ্ট স্থান পর্যন্ত আগানোর পরে আমাদের পিছন থেকে যে গ্রিন সিগন্যাল দিল ফায়ার ওপেন করার জন্য, আমাদের কোম্পানিটা ছিল একদম ফ্রন্টে,
বিওপির ফ্রন্টে আমরা অ্যাডভান্স হইতেছি। বিওপির একটু পিছনেই, একটা খেত বা দুইটা খেত পিছনেই আমাদের পজিশন। এই অবস্থায় যুদ্ধ চলতেছিল ভোর 4টা থেকে 12টা, একটা পর্যন্ত যুদ্ধ চলছে। আমরা ইয়াতে আসছি, এই এই যে কালো কি একটা দেখা যায় মাথাটা মানুষ নাকি, ওই পর্যন্ত আসছিলাম। ওই সময় আমাদের সিগন্যাল দিল ব্যাক করার জন্য। আমরা অ্যাডভান্স করতেছিলাম যে আমরা বিওপি চার্জ করব, চার্জ করে পরে যাব, ইচ্ছা করলে আমরা পারতাম। কিন্তু এই সময় একটা খবর আসছে যে হালুয়াঘাট থেকে পাকিস্তানের অ্যাডভান্স করতেছে, আমাদেরকে উইথড্র করে নেওয়ার জন্য ইয়ে দিল। যুদ্ধ চলাকালীন সময়ই আমার ডান পাশে ছিল রিয়াজউদ্দিন নামে এক ছেলে, ওনার বাড়ি বাহিসিমোর হালুয়াঘাট থানাই। আর বাম পাশে ছিল কাদের মিয়া, উনিও আমাদের মুক্তিযোদ্ধা। আমরা এক সারিতে, আরও কয়েকজন বন্ধুবান্ধব ছিল। দিনের বেলায় মোটর বুমগুলো যখন সারা হয় আর কি, রাত্রে বেশি দেখা যায়, রাত দিন হোক কম বেশি দেখা যায় আর কি, যে বুমটা যাচ্ছে। যে এই আমার বাম পাশে, ডান পাশে রিয়াজউদ্দিন, তার রাইফেলটা এই পজিশনে ধরাইছিল। ধরা অবস্থায় এখান থেকে এই পাকিস্তানিদের একটা গুলি তার মাথায় এখানে লাগিয়া একের পুরো খুলিটা উপরে চলে গেল। আস্তে করে একটু শব্দও সে করতে পারলো না, আস্তে করে মাটিতে ঢুলে পড়লো। তখন কাদের মিয়া, আমি ডাক দিলাম, যে বললাম যে কাদের মিয়া, রিয়াজউদ্দিন তো শেষ, তাকে কী করা যায়। সেও একটা বিকট চিৎকার দিল যে বন্ধু একজন চলে গেল। তারপরে আমরা দুইজনেই চেষ্টা করতেছিলাম এত নেওয়ার জন্য, এই লাশটাকে নেওয়ার জন্য। কি আমি প্রথমে লাশ মানে রিয়াজউদ্দিনের মাথার কাছে গেলাম এবং কাদের মিয়া পিছন দিক দিয়ে বললো যে আমার পিঠে উঠাইয়া দাও, আর পিছন দিয়ে তুমি একটু একটু ধাক্কা দাও, নিতে পারি কি না। ঠিক এই মুহূর্তেই পিছনে ছিল পাকিস্তানিদের আর্টিলারি, ওইখান থেকে ফায়ার করছে টেন্স মোটর। এই মোটরটা আমার এখানেই মাটিতে পড়িয়া ব্রাস্ট হয় নাই, আল্লাহর কি ইচ্ছা, আল্লাহর রহমত, ব্রাস্ট হয় নাই। ব্রাস্ট না হইয়া ওই মাটি উপসাইয়া আমার উপরেও কিছু পড়লো, ওই লাশের উপরে, ওই কাদের মিয়ার উপরেও কিছু পড়লো। তখন কাদের মিয়া আমাকে বললো যে রফিক, রিয়াজউদ্দিন আশা করলে তো সে চলে গেছে, তাকে আর নেওয়া সম্ভব হবে না, চলো। এই যে আমরা ব্যাক করতে যাইয়া এই রাস্তায় এই 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 জায়গাটুকু দিয়া, মানে এই দিক দিয়ে আমরা পিছনে যাইতেছিলাম। এখানে একটা বাড়ি ছিল, মাটির ঘরের বাড়ি, একটা ঘর খালি মাটির ঘর। তো আগের দিন সারাদিন আমরা যখন সারারাত্র মেঘে ভিজলাম, ক্রলিং করাতে আমাদের হাঁটু এবং কুনুয়ের চামড়া টামড়া উঠে গেছে, খুব ক্লান্ত পরিশ্রান্ত। তখন আমরা ওই কিছু কিছু মুক্তিযোদ্ধা ওই মাটির ঘরটাতে আশ্রয় নিয়ে এই দু এক মিনিট রেস্ট, অর্থাৎ হাত পাড়ি একটু টানা দেওয়া, আবার আরম্ভ করলাম চলে যাওয়ার জন্য। একটু আগানোর পরেই এই পাশেই আছে আপনার নদী, একটা ছোট ছড়া নদী। এই ছড়া নদীটা ছিল ওভার ফ্লাড। সেই নদীর পাড়ে যখন গেলাম, একটা বড় কচুকাত ছিল, কচুকাতের সামনে দিয়ে যখন আমরা যাইতেছিলাম আর কি, তখন একটা ছোট লিকের মতো রাস্তার মতো হয়ে গেছে। ওই রাস্তা দিয়ে আমিও যাইতেছিলাম, একটা মান্দার গাছ, কাটাওলা গাছ, ওই রাস্তার মধ্যে পাতেরিয়া বাই বাজি উঠছে এসে, সেটাকে আমাকে ক্রস করে যেতে হবে। আমি যখন রাইফেলটাকে এই পজিশনে ধরলাম, ওইটা ডান হাতটা আমি ইয়াতে রাখলাম গাছের উপরে, বুকটার নিচে গাছ, আর ডান হাতটা যখন উপরে ওঠালাম, তখনই একটা মোটর শেল আমার কাছাকাছি পিছনে ব্রাস্ট হয়ে গেল। ব্রাস্ট হয়ে যাওয়া সেরা আমার এই হাতের এই অংশটুকু গেল গা, হাতে এই অংশটুকু গেল গা, এইটাই আমি টের পাইছি। আরেকটা লাগছে বুকে, এটা আমি টের পাই নাই। আরেকটা লাগছে পেটে কোনা, সেটা আমি নিজেও জানি না, টের পাই নাই। তখন আমার দ্বারা এই ওভার ফ্লাড নদী পার হওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। তখন আমি একটা নদীর পাড়ে বসে রয়েছি। বসে থাকলে আমার আরেকজন কোম্পানি কমান্ডার ছিল আলী, সেই আলী ভাই ওই নদীর ওপার থেকে সিগন্যাল দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো যে গুলি লাগছে কি না। আমি শুধু মাথায় হ্যাঁ বললাম। ওই পার থেকে দুজন মুক্তিযোদ্ধাকে পাঠাইলো সাতরাইয়া, আইসা ওই দুইজনের সহযোগিতায় আমি নদী পার হইলাম। এবং আলী ভাই গলা পানিতে, বুক পানিতে নাইমিয়া রাইফেল আগায় দিয়া ওই ওরে ধরিয়া টানে হাসরাইয়া উঠাইছে আমাকে। উঠানোর পরে কিছুক্ষণ পরেই আমার যে কোম্পানি কমান্ডার জিয়াউদ্দিন সাহেব, উনি পাগলের মতো হয়ে আমাকে খুঁজতেছেন। উনি আমার আত্মীয়র মধ্যেই যে রফিক কোথায়, রফিক কিন্তু পাচ্ছি না। কিছুক্ষণ পরেই দেখলো যে দক্ষিণ দিকে তাকে আমাকে ধরাধরি করে নিতেছে। তখন উনিও আসলেন, আইসে এসে আমাকে সবাই ধরাধরি করে নিয়া, ওখানে একটা গারো বাড়ি ছিল ইন্ডিয়ার ভিতরে, সেটা গারো বাড়ি ছিল, পতিত বাড়ি, সেটা লোকজন নাই। সেখানে আমরা
আমাদেরকে যারা যারা গুলি লাগছে এখানে নিয়ে তাদেরকে রাখতেছে। তারপরে যেদিন সাহেব হঠাৎ করে একটা গামছা নিয়ে আইসা আমার বুকে বাঁধতেছে। আমি ইয়ে করলাম যে আমার তো বুকে গুলি লাগে নাই, আমার তো লাগছে হাতে গুলি লাগছে, তো এই নিয়ে বাঁধে কেন? তো আমি এইদিকে তাকাইলাম আর কি, তাকাইয়া দেখি যে একেবারে সাদা পর্দা ওই পেটের এটা বাইরে রয়েছে, দেখা যায় ব্রাস্ট হয়নি, পর্দাটা ছিদ্র হয়নি, কিন্তু মাংসটা উঠে গেছে, হাড্ডিটা বাইরে রয়েছে, ওই সাদা পর্দাটা ভিতরে ওইটা আছে। এনে বাদ দেওয়ার পরে যখন আমি নিজ দিকে তাকাইলাম আর কি, সারা রাত বৃষ্টি হয়ে মাটি তো ভিজা রয়েছে, আমার যে রক্তপাত আরম্ভ হয়েছে, যে ব্লিডিং যে আরম্ভ হয়েছে, এটা অনেক জায়গায় জুড়া মাটি ভিজা মাটি তো ছড়াইয়ে পড়ছে। এটা দেখাই আমার চোখগুলো আস্তে আস্তে অন্ধকার হয়ে যেতে লাগলো। অন্ধকার হয়ে যাওয়ার পরে আমি শেষ পড়ে গেলাম গা, মাঝে মাঝে একটু জ্ঞান আসে, মাঝে মাঝে আসে না। এই অবস্থায় তারা আমাকে চিকিৎসার জন্য তুরাতে পাঠিয়ে দিল। তুরাতে পাঠিয়ে দেওয়া আমার যে পার্শ্ববর্তী ব্যক্তি ছিল কাদের মিয়া, উনি আমাকে নিয়ে ওই হসপিটালে পৌঁছে দিয়ে আসলেন। আমি ভারতে আমার কয়েকটা প্রদেশেই কয়েকটা হসপিটালে চিকিৎসা হয়েছে। প্রথম হয়েছে গুয়াহাটি আর্মি ক্যান্টনমেন্ট হসপিটাল, তারপর হয়েছে উত্তরপ্রদেশ লখনউ আর্মি ক্যান্টনমেন্ট হসপিটাল, বিহার ক্যান্টনমেন্ট হসপিটাল থেকে আমি 27 তারিখটা ঠিক খেয়াল নাই, আমি মাময়মনসিংহ পৌঁছি আইসা 30 একাত্তরের ডিসেম্বরের 30 আমি মাময়মনসিংহ আমার অন্য ভাইদের সাথে বা কোম্পানির সাথে যুক্ত হই। দেশ স্বাধীন হওয়ার পরে যখন 30 মাময়মনসিংহ আইসা শুনলাম আমার বাবাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে নির্যাতন করে। আগে পাকিস্তানি একটা ক্যাম্প, সেটা আমার বাড়িতেই ছিল, সেটা ঘুষগাঁও ইউনিয়ন উত্তর জিগাতলা গ্রামে, সেটা খুব বড় আকারের ক্যাম্প ছিল তাদের। ওইখানে বাবাকে নিয়ে নির্যাতন করছে। নির্যাতন করার পরে ওনাকে খালি ধানের যে বস্তা, আমরা যেটা বস্তা বলি ধান ভরি, সেই বস্তায় উঠাইয়া বস্তায় পুরো বাইন দেয়া, চোখ বাইন দেয়া, বস্তার মুখ বাইন দেয়া, আমাদের বাড়ির পাশেই নিতাই নদী, সেই ভরা নিতাই নদীতে ছেড়ে দিছে, গুলি করে আমারে নেই। এই সংবাদটা পাইলাম আমি মাময়মনসিংহ আসার পরে। ওই যুদ্ধে আমার বন্ধু নকলার তপনও ছিল, তপনেরও গুলি লাগছে। তারপরে আরেকজন ছিল সামাদ, ওনার বাড়ি মাময়মনসিংহ সদরে শম্ভুগঞ্জে, আরেকজন ছিল উকিল বাতিক, তারও গুলি লাগছিল। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত উনি এই যুদ্ধাহতের যে সম্মান বা যে ভাতা সরকার দিতে সেটা থেকে আজ পর্যন্ত উনি বঞ্চিত, এখন পর্যন্ত সে ভাতা পায় নাই। আর তপন এবং আমি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছি। বান্দরঘাটটা যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে আমাদের মুক্তিযোদ্ধা 17 মারা গেছে। পরিমল এবং আব্দুল আজিজ তার লাশ আমরা নিয়েছিলাম, তারপরে ওই গাছওয়াপাড়ার অপোজিটে দুটা কবর আমরা দিয়ে রাখছি। আমরা আহত হয়েছি এটা সঠিকভাবে বলা যায় না, সম্ভবত 8 8 মধ্যে আমিও একজন, রফিকুদ্দিন ভুইয়া আমার পাশে দাঁড়ানো, তপন বুধবার পোদ্দার, আব্দুল সামাদ আহত অবস্থা, এই উকিল বাতি জিনাইগাতির সিদ্দিক, আর ছোটো ভাইটার নাম কি তার ওরা, তারা দুই ভাই আহত হয়েছিল এখানে। এইগুলো মোটামুটি যুদ্ধের ফলাফল। শ্রী তপন পোদ্দার, পিতামিত জগদীশ পোদ্দার, গ্রাম জালালপুর, থানা নকলা, জেলা শেরপুর। আমি তখন ক্লাস ম্যাট্রিক ক্যান্ডিডেট, তখনই মুক্তিযোদ্ধার জন্য রেডি হই, চলে যাই ইন্ডিয়াতে। ইন্ডিয়া থেকে ট্রেনিং করে আইসা ডালুতে আশ্রয় নেই, ওই ক্যাম্প থেকে আমাদেরকে নিয়ে আসে আসেন ভাইয়ের নেতৃত্বে। আমরা আসি বান্দরঘাটা বিউপি আক্রমণ করার জন্য। 1971 6 প্রথমেই সকালে ভোর 6 দিকে ওরা ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে কাভারিং ফায়ার দিল, আর্টিলারি ফায়ার। ফায়ার দেওয়াতে দেখতেছি যে বান্দরঘাটা থেকে ধুলা উঠতেছে, এরা করছে কি ক্যাম্প ছেড়ে দেয় পিছনে গেছে না, পিছনে যে আশ্রয় নিচ্ছে। আশ্রয় নেওয়ার পরে আমরা যে সময় কাছাকাছি গেছি তখন তারা কাউন্টার অ্যাটাক করছে। কাউন্টার অ্যাটাক করলে আমাদেরই বহুত ক্যাজুয়ালিটি হয়েছে, তারপরে আহত হয়েছে কয়েকজনও। এইভাবে শুরু হইলো। পরে আমাদেরকে ইন্ডিয়ান অফিসার বললো যে না, তোমরা ব্যাক করো, তোমাদের আর দরকার নেই, তোমরা চলে আসো। তখন যে সময় আমরা যাই তখন আমাদের ডানে বামে থেকে সমানে গুলি আসা শুরু হইলো। আমারও পায়ে গুলি লাগে, আমি ওইখানে কোনো ভাই একটু আগাড়ি দিয়ে যে রফিক ভাইয়ের হাত পেট কেসে গা, রফিক ভাই তো আমার লয়ে যা পানি খাওয়া, আমি সে বৃষ্টি পানি খাইছি না, পানি খেলে মরে যাবি। এইভাবে আমরা আস্তে আস্তে ওই নদীটা পার হইলাম। নদী পার হয়ে পারে গেলেই 2:11 দিকে এই ছলা বাঙালি তুই তো মরছো, যুদ্ধ গুলি লাগছে আয় তরে। পরে আমরা আস্তে আস্তে নিয়ে গেলো ওইখানে। নেওয়ার পরে ওখানে যে দুর্নিগোড়া ক্যাম্পে গেলাম,
ওখানে আর্মিরা ফার্স্ট এড করলো, ফার্স্ট এড করার পরে গাড়ি দিয়ে পাঠিয়ে দিল তোরা বেস আর্মি হসপিটালে। ওইখান থেকে পরের দিন হেলিকপ্টারে নিয়ে গেলো আমরা গুয়াহাটি হসপিটালে। গুয়াহাটি হসপিটালে থাকার পরে দুই মাস 22 দিন থাকার পরে ওইখান থেকে আমরা ভালো হয়ে রিলিজ হয়ে চলে আসলাম আবার আমার নিজের যুদ্ধক্ষেত্র এটালুতে। আমরা যে উদ্দেশ্য নিয়ে দেশটাকে স্বাধীন করেছিলাম সেটার কিছুই হয় না। বঙ্গবন্ধুর ডাকে আমরা যে যুদ্ধে ঝাঁপায় পড়লাম, নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করলাম, কিন্তু সেটার এই ফল আজ পর্যন্ত জনগণ পায় নাই, আমরাও পাই নাই। আল্লাহর রহমত, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে মোটামুটিভাবে আমরা আমাদেরকে একটা প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্নভাবে একটা পজিশনে নিয়ে আসতেছে। এখন মুক্তিযোদ্ধার শব্দটা শোনা যায়। আর পিছনে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যে সরকারগুলো আসছে সে সময় মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া গেছে না। মুক্তিযোদ্ধা পরিচয় দিলেই তার জন্য একটা মামলা বা একটা অকারেন্স মাথায় দিয়া এ করে দিছে। ইদানিং যে মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে যে আপত্তিটা উঠছে সেটাও আমার কাছে খুবই মারাত্মক এবং দুঃখজনক। ওইদিন নাকি গ্যাজেট পাস করে বলছে যে প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী ইয়া দিবে না, এই কোটা থাকবে না। আমার আকুল আবেদন থাকবে সরকারের কাছে যাতে মুক্তিযোদ্ধার কোঠাটা অন্তত ঠিক রেখে বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেটা বাস্তবায়নের লক্ষ্যেই যেন আমার এই কোঠাটা ঠিক থাকে মুক্তিযোদ্ধায়, এই আবেদনটুকু রাখলাম। আমরা যেভাবে নিঃস্বার্থভাবে নিজের জীবনটাকে মূল্য না দিয়া দেশের জন্য যুদ্ধ করতে পারছি সেই জিনিসটাকে যে রাখার জন্য আমি বর্তমান প্রজন্মের কাছে আবেদন রাখবো। তারা হয়তো এই যে আমি কিচ্ছাগুলো বলতেছি এটা কিচ্ছা হয়ে গেছে, এখন রূপকথা হয়ে গেছে। 71 সাল 71 সাল যারা বাস্তবে যারা উপলব্ধি করতে না পারছে তারা এটা তাদের অনুভূতিতে আসার কথা না। আমি বর্তমান প্রজন্মের কাছে আবেদন রাখবো, অনুরোধ রাখবো যাতে মুক্তিযুদ্ধের চেতনাকে ভালো করে জেনে ইয়া করার জন্য বই পুস্তকে মোটামুটি এখন আসছে মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন কতটুকু হবে ওনারা ওই বইগুলা পড়লেই বুঝতে পারবেন। জায়গায় এখনও পর্যন্ত যে মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে এই ধরনের কোনো স্মৃতিফলক নাম দাম কোনো কিছুই কেউই করতে পারে নাই, আমরা সবাই ব্যর্থ। আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে নিবেদন থাকবে, আবেদন থাকবে যাতে এইখানে এই যুদ্ধে যারা যে মুক্তিযুদ্ধগুলো শহীদ হয়েছে তাদের নামের উপরে একটা স্মৃতিফলক যদি করা হয় তাহলে পরবর্তী প্রজন্ম এখান থেকে কিছু শিখতে পারবে বা দেখতে পারবে। যাতায়াত ব্যবস্থা রইল আমাদের এটা প্রত্যন্ত অঞ্চল, এখানে গাড়ি ঘোড়ার চলাচল খুবই কম। আমাদের আসলে আসতে হবে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট, হালুয়াঘাট ময়মনসিংহ শহর থেকে, হ্যাঁ ময়মনসিংহ শহর থেকে হালুয়াঘাট উপজেলা। হালুয়াঘাট উপজেলা আসার পরে পরবর্তী উপজেলা ধুবাউড়া, এই ধুবাউড়ার রাস্তা দিয়েই আসতে হবে মেকিয়ারকান্দা বাজার পর্যন্ত। মেকিয়ারকান্দা বাজার থেকে উত্তর দিকে সীমান্তের দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা থেকে সেই রাস্তা দিয়েই আমাদের এই বান্দরঘাট আসতে হবে। বর্ডারের উঠে উঠে অর্থাৎ সীমান্ত রাস্তা যেটা সেটার উপরে উঠেই কিছু পূর্বে আসলেই বান্দরঘাটা দিয়ে